আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানহাস মাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমত আপনাদের দয়ে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো বন্ধুরা, এই ভিডিওটি কালকের করা, তো আসলে ব্যস্ততার কারণে আমি এডিট করতে পারিনি, তো আজকে দিয়ে দিলাম। আর আমি ঈদের ভিডিওগুলি ঈদের কয়েকদিন পর থেকে দিব, কারণ কয়েকদিন অনেক ব্যস্ত থাকবো, তো ভিডিও আমি এডিট করতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন আর সাবধানে থাকবেন। তো বন্ধুরা, এই তো প্রয়োজনীয় কিছু বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো সেগুলি গুছাচ্ছি। আর মানহাবুড়িটাও বসে পড়েছে এগুলি দেখার জন্য। তো আমার মেয়েটা এখন আমি কাজ করার সময় আমার পাশে বসে থাকে, তো একটু একটু নাতামিও করে। তো এই তো এখানে সব রকম মশলা, চিনি, সেমাই, দুধ, মানে যা যা লাগে প্রয়োজনীয় সে সব কিছু আনা হয়েছে। তো আর বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, তো আপনাদেরকে একটু বৃষ্টি দেখাবো। আর মানহাবুড়িকে দেখাই, মানহাবুড়ি কী করছে দেখুন। আমার মেয়েটা বসে আছে, তোমার লক্ষ্মী মেয়েটা, তো মানহার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া মানে এগুলি জিনিস আগেও নিয়ে আসছে, তো থাকতে আরও জিনিস নিয়ে আসছে। বন্ধুরা, এই তো আদা রসুন থাকতে আবার আদা রসুন নিয়ে আসছে, তো আমি তো আগে ব্লেন্ডার করেছি। তো আপনাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে বাহিরে, তো প্রচুর শব্দ, তো আমি আসলে শব্দটা বন্ধ করে দিয়েছি। তো এই তো বন্ধুরা, রোদের মধ্যে বৃষ্টি। তো আসলে কালকে ভিডিও করেছি, কিন্তু আসলে কালকে আমি ছাড়তে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো এডিট করতে, তো আজকে ছেড়ে দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দেখুন আমার বুড়িটা বসে আছে, তো বুড়িটা আসলে বাদাম নিয়ে বসে আছে, ওকে বাদাম খাওয়ানো হয়। আসলে এই সব জিনিস সবসময় সংসারে লাগে, তো আপনাদের ভাই আসলে এর আগেও নিয়ে আসছে, কিন্তু আবার ভুলে গেছিলো, বের হয়েছে, তো সমস্যা নেই। তো এগুলি তো প্রয়োজনীয় জিনিস লাগবে খেতে, তো এনে ফেলছে। তো দেখা যায় যে এক জিনিস বারবার এনে ফেলে মনে থাকে না, ভুলে যায়, ব্যস্ত থাকে। তো তো একটু দরকারে বের হয়েছিল, তো আবার এগুলি নিয়ে আসছে, তো আমি উঠিয়ে রাখছি। তো আশা করি নাটানের সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। এই তো বন্ধুরা, বৃষ্টি কমার পর আপনাদের ভাই আবার বের হয়েছিল, তো কিছু জিনিস আনতে বলেছিলাম, তো বলেছিলাম কিছু জিনিস আনতে, তো দেখা যাচ্ছে অনেক কিছু এনে ফেলছে, অনেক ব্যাগ দেখা যাচ্ছে। তো কী কী আনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। তো বন্ধু, এই তো আপনাদের ভাই কফি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য মগ নিয়ে আসছে, তো এই দুইটা মগ নাকি আপনাদের ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। তো আর কী কী নিয়ে আসছে, তো আমি তো নিয়ে আসতে বলছিলাম আরিফুলের বক্স, তো ওইগুলো আনতে যে হয়তো এগুলি আর পছন্দ হয়ে গেছে, তো বলছে যে আমার কিছু জিনিস পছন্দ হয়েছে, সেজন্য এগুলি কিনে ফেললাম। তো এই তো দেখুন একই রকম দুইটা মগ, তো আমি সব কিছু বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে নিয়ে আসছে একটা জগ, তো আপনাদের ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে, তো আর এফিলের মানে দোকানে যাওয়ার পরে নাকি এগুলি অনেক ভালো লাগছে, তাই কিনে ফেললো। আসলে অনেক কিছু আছে বের করি না, কারণ আমি সাধারণভাবে চলতেই ভালোবাসি, তো আমার সবসময় আমি যা ব্যবহার করি ওইগুলি আমি দেখাই। তো এই তো দেখুন বাটি, ছোটো বাটি, বড় বাটি, তো আসলে অনেক সুন্দর, তো আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে আসছে। তো আমি বলছি যে কেন নিয়ে আসতো, বলতেছে আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে আসলাম। তো আসলে অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে, তো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মানে মগ দুইটা বেশি ভালো লাগছে। তো প্লেটগুলি, এই তো এখানে প্লেট, তো এগুলি আসলে আমার দরকার ছিল না, তারপর আপনাদের বাইরে পছন্দ হয়েছে কিনে নিয়ে আসতে, তো আমি খুশি হয়েছি, কারণ নতুন কিছু পেতে ভালো লাগে, তো সবারই ভালো লাগে। তো আপনাদের বাইরের পছন্দ কেমন, তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো এই জিনিসগুলি কেমন হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আসলে আমি মানে প্রতিদিন যা কাজ করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আরিফেলের বক্স, তো এগুলি আমার লাগবেই, মিষ্টি মানে আরও আছে এগুলি, তো একটু দাগ পড়ে গেছে, তো এগুলি আসলে সেমাই, পায়েস, মিষ্টি জাতীয় কিছু রান্না করলে এগুলিতে ভরে ফ্রিজে রাখা যায়, সেজন্য আনতে বলেছিলাম। তো এগুলি আনতে যেই আপনাদের ভাই কিছু জিনিস পছন্দ করে নিয়ে আসছে, তো এগুলি নিয়ে আসছে পাঁচটা। তারপরে এবার ঈদে আমি বের হতে পারি নাই, পলিথিন নিয়ে আসছে কিছু, বিগ সল আর হারপিক নিয়ে আসছে, তারপরে একবার বেশি করে আনা হয়েছে, কারণ বারবার বের হওয়া যায় না। আর এই যে বাচ্চারা সস পছন্দ করে, তো টমেটো সস নিয়ে আসা হয়েছে। এই তো বন্ধুরা, এগুলি আনছে আপনাদের ভাই পছন্দ করে,
আসলে এই জিনিসগুলি ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা কিভাবে ঈদ কাটায় তো আমি ভিডিও করে রাখবো আপনাদের জন্য, তো আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ আসলে ঈদের সময় আর আমি তো এক হাতে কাজ করি, আমার এক হাতে সমস্যা, তো আপনাদের ভাইয়ার সহযোগিতায় দুজনে মিলে মিশে সব কিছু করব। তো আসলে ওগুলি ভিডিও করে রাখবো আপনাদের জন্য, তো আমি এডিট করে ঈদের পরে দিয়ে দিব। তো এই তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো। কি নিয়েছি মা? কি এই তো মানহার জন্য তুলের উপরে বসতে বানা সুন্দর সুন্দর খেলনা বন্ধুরা। এই তো এখন সন্ধ্যা, তো মানহাবুড়ি খেলনা পেয়ে কত খুশি হয়েছে, তো আপনাদেরকে দেখালাম। তো আসলে আপনাদের ভাই একটু দরকারে বের হয়েছিল বিকেলে, তো এটা মানহার জন্য পছন্দ করে নিয়ে আসছে,
আর আমার জন্য কিছু কসমেটিক্স নিয়ে আসছে আর দুইটা ফ্রাই প্যান পছন্দ করে নিয়ে আসছে। তো আসলে আজকে সারা দিনটা আর কি আপনাদের বাড়ি যখনই বের হলো তো কিছু না কিছু পছন্দ করে নিয়ে আসছে, তো আমার অনেক ভালো লাগছে। তো আর এবার ঈদের মানে এবার আমি আসলে বের হতে পারিনি, তো আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ, তো আপনাদের বাইরেও বের হয় না। তো আসলে ঈদ চলে আসছে তো কিছু দরকারি জিনিস তো আনতেই হবে, সেজন্য বের হওয়া। তো তার মধ্যে থেকেই মানে বের যখন হয়েছে কিছু জিনিস পছন্দ হয়ে গেল, তো সেগুলো আপনাদের বাইরে নিয়ে আসতে। বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের ভাইয়ের পছন্দ কেমন। তো আসলে আজকের দিনটা অনেক ভালো কাটালাম, অনেক ভালো লাগলো। তো আপনাদের ভাই অনেক কিছু নিয়ে আসছে পছন্দ করে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই সাবধানে ঈদ করবেন, তো ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।